এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা দস্তুর ছোট সেটা কি ফ্রেশ একেবারে আসলে একটু এগুলো একটু আপনার ধারালো ধারালো টাইপের শশা খেত খেত বলতেছি কেন বারবার তো বাঁদরে আমি জানি না শশা খেয়ে ফেলে কিনা পাচ্ছেন এখন খুব কিউট লাগতেছে পরিশ্রম করার পরে যদি গাছ রোপণ করি সেই গাছে যদি আবার ফসল আসে তাহলে একটা মানে বিধা যায় না মানে সফলতা আসলে আসে হে গাইস আসসালামু আলাইকুম আচ্ছা ওরা প্রসয় ভালো আছে আর আমি আলোর মতে অনেক ভালো আছি তো গাইস আমি অলরেডি রুপটপে চলে এসেছি তো বেসিক্যালি আমি হচ্ছি এখন ঘুম থেকে উঠছি তো ভাবলাম একটু রুপটপে যাই তো রুপটপে এসে দেখতে পাচ্ছি আমাদের অলরেডি একটা শশা খেত খেত বলতেছি কেন বারবার একটা শশা গাছ লাগিয়েছিলাম তো দেন শশা গাছে শশা ধরছে তো আমি এর আগে কিছুদিন আগে একটা ফুটেজ নিয়ে রাখিছিলাম যখন শশাগুলো একেবারে ছোটো ছোটো ছিল যখন ফুল আসছিলো তখন আমি একটা ফুটেজ নিয়েছিলাম তো ভেবেছিলাম যখন বড় হবে তখন আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব তো আজকে দেখলাম হ্যাঁ আমাদের শশাটা কিছুটা বড় হয়েছে আসলে এগুলো শশার সাইজ তো মনে হয় একটু ছোটো থাকে না এতটুকু থাকে তো একটু বড় হয়েছে তো ভাবলাম হ্যাঁ আজকে আমি শশাগুলো তুলে ফেলি দেন আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করে ফেলি তো যার কারণে বেশি কিছু না ভেবে জাস্ট ভাবলাম হ্যাঁ আমি ব্লগকে স্টার্ট করে ফেলি ব্লগটা তো জানি না আমি অলরেডি এখন ঘুম থেকে উঠছি আমার তো কীরকম লাগতেছে আমি নিজেও জানি না তো যাই হোক গাইস তো আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি তো ধ্যান দেখতে পাচ্ছেন আমাদের শশার এই যে গাছ এই টপটাতে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে টপটা দেখতে পাচ্ছেন সেই টপটাতে আমরা রোপণ করেছি তো আমার অপোজিট সাইড থেকে প্রচণ্ড পরিমাণে রোদ আসতেছে তো ধ্যান আমি তাকাতেও পারতেছি না জানি না আপনারা আমাকে দেখতে পারছেন কি না তো যাই হোক অলরেডি প্রচণ্ড পরিমাণে রোদ তো ধ্যান এখন আমরা শশাগুলো তুলবো ধ্যান আপনাদের সাথে ওখানে দেখাবো তো গাইস একটু ফোর আবার ফিরে আসতেছি ওকে গাইস তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই শশা খেত আচ্ছা খেত না এটা তো আসলে শশা গাছই রোপণ করছি খেত কোথার থেকে আসবে এখানে যেহেতু একটা দুইটা শশা গাছ আছে সেখানে তো খেত আসবার কথা না তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি শশা ধরছে আমাদের শশা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এখনও ছোটো তারপর এখানে ভেতরে দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে ভেতরে অলরেডি ফুল আসছে মেবি বুঝতেছেন আপনারা মেবি বুঝতে পারতেছেন এখানে আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে তো এখানে অলরেডি আরও আছে মানে শশার ফুল আসছে অলরেডি শশাও ধরছে ছোটো ছোটো আছে এদিকে ভেতরে আছে জানি না আপনারা বুঝতেছেন কি না মেবি বুঝতেছেন না তারপরও আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এদিকের এদিকের একটা পেছনে দেখা যাচ্ছে মেবি ঠিক এখানে আমি দেখাচ্ছি একটু দাঁড়ান এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ধরছে ছোটো ছোটো এখানে একটা আছে এটাও বড় হবে আর এদিকে ফুল আসছে অলরেডি ওগুলো ওগুলো বড় হবে আস্তে আস্তে তারপর এটা তো এটা কিছুদিন পরে দেখবেন যে আরও দুই চার দিন পরে দেখবেন যে অনেকটাই বড় হয়ে গেছে তো আমি ট্রাই করব যদি আপনাদেরকে দেখাতে পারি এটা দেখতে পাচ্ছেন এখন খুব কিউট লাগতেছে ছোটো একেবারে অনেকটাই ছোটো একেবারে অনেক কিউট লাগতেছে না গাইস আসলে গাইস এটা দেখবেন বড় হবে আসলে গাইস আমাদের রুপটপে অলরেডি বাঁদর আছে তো বাঁদরে আমি জানি না শশা খেয়ে ফেলে কিনা ওইদিকে অনেক কিছু ছিল সব কিছু খেয়ে ফেলছে তো এখন আমি জানি না শশা খেয়ে ফেলে কিনা তো যদি কপালে থাকে তাহলে অবশ্যই আমি এটার একটা ফুটেজ নিব বড় হইলে ধ্যান আপনাদের সাথে শেয়ার করবো আর যদি বাঁদরে খেয়ে ফেলে সেটাও আমি আপনাদেরকে বলবো ওকে গাইস তাহলে আমরা ফিরে আসতেছি আবার কিছুক্ষণ পরে ওকে তো গাইস অলরেডি আমরা শশা গাছের সামনে চলে এসেছি আমি বারবার এটাকে খেত বলে ফেলি কেন জানেন আমার মুখ দিয়ে গাছ চলে আসে না কারণ টপে রোপণ করছি তো মানে ওইটা মুখে আসে না সবসময় শুধু আমি খেত বলে ফেলি বলে যে আমাদের শশা খেত আচ্ছা যাই হোক এটা আমার জন্য খেত দিতে যাই হোক তো দেখতে পাচ্ছেন এখন অলরেডি আমি আপনাদেরকে একটা ফুল দিয়ে গিয়েছিলাম এর আগে ফুল আসছিলো এদিকে তো আমার এই পাশে বেসিক্যালি ফুল আসছিলো কিন্তু আমি বলছি না আপনাদেরকে আমাদের ছাদের রুপটপের মধ্যে অলরেডি বাঁদর আসে আসলে বেসিক্যালি বাঁদরই আসছে মানে বাঁদর সবসময় আসে এর আগে আসছিলো তখন একটা মূলা খেয়ে ফেলছিল তো যাই হোক মূলা খেয়ে ফেলছিল এখন দেন শশা একটা খেয়ে ফেলছে তো তারপর ভাবলাম এইগুলো যদি যখন বড় হবে তখন আমি একটা ব্লগ করবো আপনাদের সাথে শেয়ার করে ফেলবো না হলে এগুলো কখন আবার খেয়ে ফেলাম আমি নিজেও জানি না তো এখনও এগুলো খেতে পারেনি তো যার কারণে ভাবলাম হয়তোবা যদি আরও কয়েকদিন যদি আরও বড় হওয়ার জন্য রাখতে চাই তাহলে আসলেই বাঁদরে খেয়ে ফেলবে তখনও হয়তোবা আপনাদেরকে দেখানো হবে না আর আমরাও খেতে পারবো না তো যার কারণে ভাবলাম ফার্স্ট টাইম একটু বড় হয়েছে ধ্যান আমরা এগুলো ছিঁড়ে ফেলি আমরাও খাবো এমনকি আপনাদেরকেও দেখাবো আমাদের রুপটপের শশা বাগান থেকে শশা নিচ্ছি এই আর কি আর এরপরে যদি ধরে এগুলো হয়তো বা একটু ট্রাই করবো একটু বড় করার জন্য তখন বাঁদরে খাই ফেলবে সমস্যা নেই যদি আমাদের রুচিকে থাকে অবশ্যই আমরা খাবো তো ধ্যান এখনগুলো আমরা ছিঁড়ে ফেলবো একটু দেখো কাছ থেকে দেখাও একটু গাইস আসলে অনেক সুন্দর লাগে নিজেদের গাছের রোপণ করা আসলে গাইস এরকম আসলে এগুলা
এত পরিশ্রম করে রোপণ করছি টবগুলো তুলতে অনেক কষ্ট হয়েছে সেটা আপনারা হয়তোবা আমার একটা ব্লগে দেখছেন যারা দেখেন না অবশ্যই সেই ব্লগটা দেখে আসবেন বুঝে যাবেন গা অনেক পরিশ্রম করে ব্লগগুলো সরি ব্লগ বলতেছি এই টবগুলো মানে যে র‍্যাকগুলো আছে আর কি র‍্যাকগুলো নিচ থেকে তুলতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে যদিও আপনাদের থেকে সেটা নাও লাগতে পারে আমাদের থেকে পরিশ্রম হয়েছে আমার ক্যামেরার পিছনে যে আছে ওর থেকেও হয়েছে মানে আমার খালাতো ভাই আর কি তো যাই হোক তো এত পরিশ্রম করার পরে যদি গাছ রোপণ করি সেই গাছে যদি আবার ফসল আসে তাহলে একটা মানে বিধা যায় না মানে সফলতা আসলে আসে বুঝছেন গাইস তো যাই হোক ভিডিওটা আমি আসলে বড় করতে চাচ্ছি না কারণ এর আগে অনেকগুলো ভিডিও আমি অনেক বড় লং করছি তো ভাবলাম এই ভিডিওটা একটু শর্ট প্লে করার ট্রাই করি এখনও হয়তো বা 5-6 মিনিট হয়ে গেছে তো আমি এগুলো ছিঁড়িয়ে ফেলতেছি একটু দেখাও দেখি আসলে ছিঁড়তে ইচ্ছে করতেছে না দেখতে পাচ্ছেন এগুলো আসলে ছিঁড়তে ইচ্ছে করতেছে না আসলে কি ফ্রেশ একেবারে আসলে একটু এগুলো একটু আপনার ধারালো ধারালো টাইপের কারণ আমি এখানে একটু ধারালো ধারালো দেখতে পাচ্ছি যাই হোক ছিঁড়ে ফেলতেছি বিসমিল্লা ছিঁড়তে ইচ্ছে করতেছে না গাইজ আসলে তো ছিঁড়তে হবে গাইজ ছিঁড়ে ফেলেছি তো গাইজ আসলে গাইজ দেখতে পাচ্ছেন আসলে এখানে কিসে পোকা যেন একটা ছিদ্র করে ফেলেছে আসলে এগুলো আমি দেখেছি অনেকজনের ক্ষেতের মধ্যেও এরকম সেম সিস্টেম মানে পোকা নষ্ট করে ফেলে তো এটা আমি বুঝলাম না যাই হোক এখানে ছোট্ট একটা জাস্ট ছিদ্র করেছে তো ধ্যান এটা যদি আরও বেশিক্ষণ বেশি দিন রাখতাম তাহলে হয়তো বা এটা একেবারে নষ্ট হয়ে যেত তো ধ্যান এটা এটাতে কোনো ছিদ্র করেনি গাইস এটাতে কোনো ছিদ্র করা হয়নি তো ধ্যান এই দুইটাই নিয়েছি আর আমাদের গাছ দেখতে পাচ্ছেন গাছ আছে খুব ছোটো গাছ দেখছেন দুইটা ধরছে আরও ধরছিল আর একটা ধরছিল ঠিক প্রায় এত এতটুকু সাইজ ছিল সাইজটা একটু বড় হয়েছিল তো ধ্যান বাঁদরে খেয়ে ফেলছে তো এই আর কি গাইস তো আসলে গাইস যদি আমাদের ভিডিওটা আসলে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কি আর আপনারা আমি একটা জিনিস বুঝি না আপনারা আমার ভিডিও দেখেন ঠিক আছে কিন্তু একটা কমেন্ট করবেন না গাইস যদি আমার ভুল হয় সেটা আমাকে বলবেন কারণ আমি আপনাদের থেকে কিছু শিখবো তাই না তো গাইস যদি ভুল হয়ে থাকে অবশ্যই কিছু একটা ধরিয়ে দিবেন কারণ ভুল হইতেও পারে মানুষ মাত্রিক ভুল হয় এটাই স্বাভাবিক তো গাইস যাই হোক আজকে ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না ভিডিওটা আমরা এখানে এন্ড করতেছি তো গাইস প্রতিবারের মতো যদি আমার ভিডিওতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সাথে বেল আইকন বাটনটা দিয়ে দিতে হবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য গাইস তাহলে আজকে ভিডিও আমরা এখানে এন্ড করতেছি ফিরে আসতেছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন এন্ড সুস্থ থাকেন এন্ড আল্লাহ হাফেজ